কি আছে, আমি একবার মালয়া শেয়ে যাইতে গেলাম আর কি, এই যে এই আমলিগির যে টার্ম চলতেছে, নির্বাচন হলো ডিসেম্বরে, মাহফিল টাফিল বন্ধ করে দিল বাংলাদেশে, আমি কি করবো এদেশের অন্য কিছু যাইতো, মালয়েশিয়াদের টস করিয়েছি। তো মালয়েশিয়া যাবো বলে গেছি, ইমিগ্রেশনে যাইয়া সপ্তাহ নিশ্চিন্ত করছে, ছোট্ট একটা হ্যান্ডব্যাগের দুটি তিনটে কাপড় তিন চার দিনের জন্য যাচ্ছে। এখন সব জায়গা ওকে আমার বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। যারা ইমিগ্রেশন করতেছে তার বেশিরভাগই আমার শ্রোতা, সবাই চেনে আমার গায়ে মেশিন ধরলে রিং করে, ওরাও লজ্জা পাচ্ছে যে ঘটনা কি। আমারও তো প্রতিবারে না অন্য মানুষের মতো যে আগা গুড়া সব খুলি বেলায় গেলে এখানে ধরে ওখানে ধরে রিং করে, সে সেই ঘটনা কি আছে হুজুর, আপনি নিজে একটু খোঁজেন। চাবি সুবি কলম ঘড়ি মড়ি আংটি মাংটি যা ছিল সব দিয়ে দিছি, পকেটে কিচ্ছু রাখি নাই, শুধু পকেটে একটা পকেট ডায়রি, ওইটা শুধু পকেটে, ওই সর্বনাশ করছে। পরে ওরা আর ধরতে ধরতে পারলো না, পরে এক বছর ঘরে পাঠাই দিল এক মহিলা, মহিলা মেশিন নিয়ে আইছে আমার সামনে এরকম ধরিয়ে, কয় যে হুজুর আপনার এই পকেট ডায়রির ভিতরে ডায়ালের মধ্যে দেখেন এখানে বেলেট আছে। উরি বাবাই কত বড় বজর বজর, এই পকেট ডায়রি ডায়ালের ভিতরে এখন বেলেট খুলে দিয়ে যে সত্যি বেলেট, কবে যেন নখ কাটছি তার পথে বেলালি মানুষের ক্ষতি হবে না, তাই বইয়ের মধ্যে তুই দিছি তা তো আমার মনে নাই। এই মহিলা এসে দেরি ফেলেছে, বলে বহুত বড় মারে পথের পিয়ে রেখে আল্লাহ আকবার। মনটা থাকবে মসজিদের দিকে, কোন দিকে? রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদের দিকে যদি অন্তরটা থাকে, এই মসজিদের সাথে যার মন থাকে তাকে আল্লাহ পাক নিজেই মুমিন বলে সাক্ষী দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যেই লোকটা মসজিদ আবাদ করে নির্মাণ করে আবাদ করে মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদের খেদমত করে, মসজিদের পাটি বিছায় মাদুর বিছায় ঝাড়ু দেয় পাঁচক্ত জামাতে হাজির হয়, তার নিজের ঘরের থেকে মসজিদের সাথে সম্পর্ক বেশি, মসজিদে যখন যায় তো যায়, বেরোয় যাওয়ার সময় মসজিদের দিকে বারবার ফিরে ফিরে তাকায়, মেয়েদের মতো মেয়েরা বাপের বাড়ি যায় নতুন নতুন বিয়ে দেওয়ার পরে, দূরে যদি বিয়ে দেয় যাইতে তো চাই না, না যাইও উপায় নাই, ওদিকে বিয়ের হলে তো শ্বশুর বাড়ি যেতে হয়, মহিলারা জানে আবার ছোট ছোট ভাই বোনের জন্য পরাণ পড়ে, জামাইয়ের সাথে কদ্দুর চলে গেছে আবার জামাই ওই জায়গায় দাঁড় করে দেয়, তুমি একটু দাঁড়াও দাম দিও ছোট বোন ডিডের একটু কইয়ে আসি, ওই রে কইয়া একদল যে আসিয়া তার সাথে একটু দেখা দিয়ে বুকের সাথে জড়াই দিলে আবার কদ্দুর যায়, যে কদ্দুর একটু দাঁড়াবে এম কান্ডে একটু দাঁড়াতে কো আমার দাদুর আমি কই আসতে এরিনি, কয়ে গেছে সবাই রে বলে গেছে, কিন্তু টানে খালি পিছনের দিক টানে, আবার যায় তিন চার কিলোমিটার ফাঁকা ঘুরে ঘুরে পিছনের দিক তাকায়, বাড়ির টান মোহাম্মদ, এই মেয়েটার যেমন বাপের বাড়ির দিকে টান থাকে, প্রত্যেকটা মুসলমানের যদি মসজিদের সাথে ওই রকম টান থাকে, চলে যায় ব্যবসায় পিছনের দিক তাকায় দেখা আরে আমার আল্লাহর ঘর, এটা আমার হাজা বাইতুল্লাহ, হাজা বাইতু হাজা বাইতু রব্বি, এটা আমার আল্লাহর ঘর, এইগুলো একটু পিছনের দিক তাকায়, আবার কাজ করে বারবার ঘড়ি দেখে, এই খেয়াল রাইস কিন্তু আজান দেয় কন্যা মনে রে দিস, মেশিনের শব্দ শোনা যাচ্ছে না, ঘড়িতে টাইম হওয়ার সাথে সাথে দাম করে মেশিন বন্ধ করতে, তো তোর কারবার আগে যাবো মসজিদে, মুয়াজ্জিন কইছে আল্লাহ বলো, আল্লাহ রে বলো, আল্লাহ যদি কাজ করি আজান কানে আসার পরেও যদি কাজ করি তাহলে কাজ বড় হবে আল্লাহ ছোট হবে, এটা আমার দ্বারা সম্ভব না, এই লোকটাকে নবী পাক কিয়ামতের ময়দানে টেনে নিয়ে আর সে আজিনের নিচে বসাই দেবে, আসো আসো তুমিও দস্তার খানের মেহমান, তুমি ভিআইপি, তুমিও সাথে সাথে ওই লোকটারে আল্লাহ পাক নিজেই কইছে মোমেন, আর মোমেন হলি লাভ কি, কদাফলাহাল মুমিনুন, মোমেনরা সব সফল, আল্লাহ পাক বলেন ইন্নাল মুত্তাকিন ইনদা রাব্বিহিম জান্নাতি নাঈম, মুমিনরাই মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম, নিয়ামত ভরা জান্নাত, আল্লাহ আমাদের নসিব করে বলেন আমিন। আল্লাহ মোমেন আর মুনাফিকরে আর একটু পার্থক্য করে দিয়ে যায় এদিকে আসেন, আপনারাও খুঁজে খুঁজে বলতে পারবেন কোনটা মোমেন কোনটা মুনাফিক, আমাদের সামনে একটা কম্পিউটার দিয়ে দিয়েছে একটা মাপ কাঠি দিয়ে দিয়েছে আল্লাহ নবী, মোমেনের মসজিদের মধ্যে কেমন লাগে মাছের পানির মধ্যে যেমন লাগে, বুঝেন নাই, যত বড় শীত হোক একেবারে কয়দিন আগে যে কন করে শীত গেছে আজও খারাপ না শীত, এই ধুমসা শীতের মধ্যে একটা পুকুর আছে বাগানের ভিতরে, একেবারে পুকুরটা খননের পরে আজ পর্যন্ত ওর গায়ে আর রোদ রোদ লাগে নাই, চতুর্দিক দিয়ে গাছ বাগান, ওই পুকুরটা ভরা আবার কচড়ি, তালি পানি কিরম ঠান্ডা হতে পারে, ওই ঠান্ডা পানির পুকুরের ভিতরে কই মাছ আছে,
আমনি যে যদি কই মাছ এখন ও কই মাছ তুই তো শীতের রাত্রি কালাই যাচ্ছিস ঠান্ডা লেগে যাচ্ছে আমাদের বাড়ি কম্বল আছে আয় উঠি আয় গরমের মধ্যে একটু হিট হয়ে যায় ওকে আসবে তোরা কয় বা বেটা থাক আমি ভালোই আছি তো যত শীতকার যাই হোক পানির মধ্যে মাছের ভালো লাগে ঠিক না মোমেনের যত খা কষ্ট হোক আর না হোক মসজিদের মধ্যে ভালো লাগে মসজিদ ছাড়া মোটে ভালোই লাগে না পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়ে ওক্ত ছাড়া আরো ওক্তের দশ মিনিট পনেরো মিনিট আগে যে বসে থাকে নামাজ হয়ে যাওয়ার পরও পনেরো বিশ মিনিট বসে তসবিহ তাহলিল করে এরপরও তৃপ্তি পায় না ছেলেকে বলতেছে বাবা আমার আজাদ তারিখ টাকা দিবি আমি এটা সিল্লি দিয়ে আসতাম আল্লাহর ঘরে চব্বিশটা ঘন্টা একটু কাটাই আসতাম আমি ভালো লাগতেছে না ছেলেরা চার হাজার টাকা দিয়েছে চিল্লে গেছে এক চিল্লে শেষ হইতে না হইতে ফোন দিয়েছে বাবা আমার তো এক চিল্লে তৃপ্তি হয় না আমার আর কয়টা টাকাতে তিনটে সিললে কাটে আসি মসজিদের মধ্যে একটু ভালো লাগে আল্লাহ নবী কয় এটা মোমেন এরা মোমেন বলে সাক্ষী দিতে পারো ওর মসজিদের মধ্যে ভালো লাগে সিললে থেকে বাড়ি এসে এ মসজিদ ও মসজিদ এ মসজিদ ও মসজিদ বুধবারে এক মসজিদ মঙ্গলবারে আর এক মসজিদ শনিবারে আর এক মসজিদ শুক্রবারে নিজেকে মহল্লা এই করে মসজিদে মসজিদে কাটায় আল্লাহ পাক বলে ইন্না মা ইয়ামুরু এই মানুষগুলো মসজিদকে আবাদ করতেছে ইন্না মা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ এই কাজটা করতে পারে যারা ইমানদার তারা কথা বলেন ঠিক না যারা ইমানদার আল্লাহ পাক আমাদের অন্তরটা মসজিদের সাথে লাগাই রাখুক একটুখানা আমিন দুনিয়ার সব সাত সব সাত সাতকে দূর করে দিক মসজিদ মুখী আমাদেরকে করে দিক চার নম্বর হলো রজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাফাজা তাই না আমার দিক তাকান ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে বসাইয়া আল্লাহ নবীও মেহমানদারি করবেন আর নবী হাউজে কাউসার খাওয়াবেন আর আল্লাহ তাআলা নিজ হাতে খানা খাওয়াবেন কোন ব্যক্তি আমার দিক কোন ব্যক্তি রজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাফাজা তাই না ওই ব্যক্তি যে লোকটা একেবারে নিরিবিলি জাকারুল্লাহ জিকির করে আল্লাহকে স্মরণ করে আল্লাহকে খালিয়ান দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেগ হইয়া একেবারে নিরিবিলি দলবল লাগবে না মাইক লাগবে না জোট লাগবে না সংগঠন লাগবে না খেচড়ি লাগবে না বার লাগবে না সপ্তাহ লাগবে না প্রত্যেক রাত্রে যে প্রত্যেক রাত্রে গভীর রাত্রে উঠবে একা তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়াতামা আরামের বিছানা ফেলে উঠে যাবে স্বামী স্ত্রী দুইজন গলা জড়িয়ে ঘুমিয়েছিল স্ত্রী উঠে গেছে স্বামী টের পায় নাই অথবা স্বামী উঠে গেছে স্ত্রী টের পায় নাই আটা সেনাটার ভিতরে থেকে একটা যদি চুল দেখা যায় ওই সুলডারে টেনে বের করলে যেমন সুলের গায়ে আটা লাগে না ওই রকম দুইজনের মধ্যে থেকে একজন উঠে চলে গেছে আর একজনের টের পায় নাই কেন গেছে কয় আমি গভীর রাত্রে আমার আল্লাহকে রাজি করব ওরে দলবল নেওয়ার দরকার নেই আমার জোট করার দরকার নাই আমার খেচড়ি লাগবে না মাইক লাগবে না আমি নিরিবিলি বসে আল্লাহর সাথে সম্পর্ক করব গভীর রাত্রে আল্লাহর সাথে আপনি যোগাযোগ করেন এক তাহাজ্জুদের নামাজ পড়া জিকিরে বসে যান লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা চোখ বেবে পানি পড়ে পর্দায় হাসতি আগার সুজি বানা রে লাইলা পর্দায় হাসতি আগার সুজি বানা রে লাইলা আজামা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা আজামা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা লাইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে এমন একটা দিন আসবে আপনি লাইলাহা কই টান মারছেন ইল্লাল্লাহ বলার আগে আপনার মাঝে আর আল্লাহর মাঝে যে পর্দা আল্লাহ পর্দা সরাই নিয়ে যাবে আজামা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা ওই সময় আপনি ইল্লাল্লাহ নূর আপনার চক্ষু দিয়ে দেখতে পারবেন এমন একটা পরিস্থিতি তৈরি করবেন আপনার মতো মানুষকে আরশে আজিমের নিচের ভিআইপি মেহমান হিসেবে আল্লাহর নবী ডাইকে নিয়ে বসাইয়া দিয়া আল্লাহর হাতের মেহমানদারি পাঁচশো বছর খাওয়াবে কাদের শেষরাত্রি কাদের একা একা মাইক লাগবে কি তুই জিকির করতে উদূর আব্বা কোন তাদের রুয়া খুফিয়া ডাকো তোমার রবকে কাঁদিয়ে কাঁদিয়ে গোপনে নবীও কয় যাকার আল্লাহ খালিয়ান ফাফাজা তাই না সব সংগঠন বাদ দিয়ে একা একা নির্বিলি যে জিকির করে আর দুইটা চোখ ভেবে পানি পড়ে এই লোকটা বড় দামি আল্লাহর কাছে এই লোকটা বড় দামি চার নম্বর পাঁচ নম্বর জুলায়ানে তাহাব্বা ফিল্লাহ যাদের হিসাব লাগবে না মনে আছে নাকি ইমিগ্রেশন ছাড়া বিমানে উঠতে হবে কি আছে আমি একবার মালয়েশিয়া যাইতে গেলাম আর কি এই যে এই আমলিগির যে টার্ম চলতেছে নির্বাচন হলো ডিসেম্বরে মাহফিল টাফিল বন্ধ করে দিল বাংলাদেশে আমি কি করবো এদেশের না কিছু যাইতো মালয়েশিয়াদের টস করিয়েছি তো মালয়েশিয়া যাবো বলে গেছি ইমিগ্রেশনে যাইয়া সপ্তাহ নিশ্চিন্ত কিছু ছোট্ট একটা হ্যান্ডব্যাগের দুটি তিনটে কাপড় তিন চার দিনের জন্য যাচ্ছে এখন সব জায়গা ওকে
আমার বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে। যারা ইমিগ্রেশন করতেছে তার বেশিরভাগই আমার শ্রোতা, সবাই চেনে আমার গায়ে মেশিন ধরলে রিং করে, ওরাও লজ্জা পাচ্ছে যে ঘটনা কি। আমারও তো প্রতিবারে না অন্য মানুষের মতো আগাগুলা সব খুলি বেলায় দিলে, এখানে ধরে ওখানে ধরে রিং করে, শেষে ঘটনা কি আছে? আপনি নিজে একটু খোঁজেন, চাবি সুবি কলম ঘড়ি মড়ি আংটি মাংটি যা ছিল সব দিয়ে দিছি, পকেটে কিচ্ছু রাখি নাই, শুধু পকেটে একটা পকেট দেয়নি, ওইটা শুধু পকেটে, ওই সর্বনাশ করছে। পরে ওরা আর ধরতে ধরতে পারলো না, পরে এক বছর ঘরে পাঠায় দিল এক মহিলা, মহিলা মেশিন নিয়ে আইছে আমার সামনে এরকম ধরিয়ে, ওই যে হুজুর আপনার এই পকেট ডায়েরির ভিতরে ডায়ালের মধ্যে দেখেন এখানে বেলেট আছে। আমি উরি বাবাই কত বড় বুজুর্গ, এই পকেট ডায়েরি ডায়ালের ভিতরে এখন বেলেট খুলে দিয়ে যে সত্যি বেলেট, কবে যেন নখ কাটছি তা পথে বেলালি মানুষের ক্ষতি হবে না, তাই বইয়ের মধ্যে তুই দিছি তা তো আমার মনে নাই। এই মহিলা এসে ধরি ফেলাইছে, বলে বহুত বড় মারে পথের তুই রেখে ইমিগ্রেশন সব ইমিগ্রেশন পার, এই জায়গায় এসে যদি ইমিগ্রেশনে পার না হতে পারেন তাই তো ধরা খাবেন। ইমিগ্রেশনে যাতে যাওয়া না লাগে ডাইরেক্ট পার হয়ে চলে যেতে পারেন, বিনা হিসাবে সাত গুণ অর্জন করতে হবে। দুই ব্যক্তির ভিতরে ভালোবাসা আল্লাহর রাস্তায়, ভালোবাসা কি জন্য? আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা কেউ আমার আত্মীয় না, আমার কেউ আত্মীয় না, এলাকা আমার আব্বা বিয়ে করে নাই, আমার দাদা করে নাই, আমি করি নাই, ছেলে বিয়ে দেই নাই, আত্মীয় স্বজনের কোনো সম্পর্ক নাই, আমার জায়গা জমি নাই, ব্যবসা বাণিজ্য নেই, আপনাদের সাথে কিছু নাই, আপনাদের সবাইকে ভালোবাসি কেন? এই গভীর রাতে শীতের রাত্রে আমাদের মহব্বতে আপনারা বসে আছেন, আপনারা মুসলমান আর কিছু না, আপনারা মুসলমান, আপনারা কলেম বাবুরা মোমেন, আমার ইমানি ভাই, এই জন্যই ভালোবাসি। আর আপনারাও ঘর বাড়ি ফেলে রেখে এত রাত্রে বসে আছেন কেন? নাসির হুজুর নাসির সাহ হুজুরকে একটু ভালো লাগে, ওনার কথা শুনতে ভালো লাগে, এই জন্য মহব্বতে বসে আছেন। এ জায়গাতে আমি আপনাদের খাইতেও দেবো না, পয়সা করিয়ে দেবো না, আর কোন সম্পর্ক আছে? আল্লাহ পাক নসিব করলে আমরা দুই দলই আর সে আজিমের নিচে জায়গা পাবো ইনশাআল্লাহ। তবলিগের দুইজন দেখেন, একজন বাড়ি রংপুর, আরেকজন বাড়ি দিনাজপুর, আরেকজন বাড়ি সৈয়দপুর, আরেকজন বাড়ি ফরিদপুর, আরেকজন বাড়ি মাদারীপুর, আরেকজন বাড়ি আরাকপুর, এইভাবে বারো দেশের ১৩ পুরুষ ১৩ জন ১৪ জন মিলে গুছাই একটা জামাত হয়েছে। কাকলাইন যাইয়া সিল্লে চলে গেছে আরাকপুর, সিল্লে টিলে দিয়ে এসে কাকলালির থেকে যেদিন বিদায় নেবে ১৪ জন ১৪ দিক চলে যাবে, সেই দিন গেছেন যারা সিল্লে তারা বুঝতে পারবেন, যখন বিদায় নেয় তখন কেমন যেন ভাই মরা শোকের মতো কালা গলা ধরে কান্তি তালে থাকে, খালি কান্দে আর কান্দে, কয় ভাই আর কবে দেখা হবে, জীবনের এটাই কি শেষ দেখা, কত ভালোবাসা নিয়েছিলাম, চলতি পথে একটু কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়েন ভাই, এমন করে গলা জড়ায় ধরে কান্নাকাটি করে। এই ১৪ জায়গার ১৪ জন এক জায়গা হয়েছে আল্লাহর দিনের জন্য, আবার বাড়ি চলে যাচ্ছে দিনের খাতেরে, যে হা দিনের জন্য বাড়ি যাচ্ছে, এটা একটা তর্জমা। আর একটা তর্জমা হলো আপনাকে আমি ভালোবাসি, আমাকে আপনি ভালোবাসেন, আমি আপনি মুসলমান সেজন্য।